श्रावण मासे शेष रविवार अर्थात इंग्रजी 14 आगस्ट राम ठाकुर विसर्जन আমরা তার আগের দিন মানে শনিবার হাওড়া রামরায়াতলা রাম মন্দিরে চলে এসেছি। বিসর্জনের আগের দিন এখানে কি কি হয় সেটা তোমাদের আই আজকের ভিডিওতে দেখাবো, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা আমরা রামতলা মন্দিরের কাছে চলে এসেছি, রামরায়াতলা রাম মন্দিরের কাছে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, আজকে প্রচন্ড ভিড় হয়েছে রামরায়াতলায়, ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আজকে প্রচন্ড ভিড়, তা আজকে তোমরা সবকিছুই দেখতে পাবে যে বিসর্জনের আগের দিনকে ঠিক কি কি হয়। এবারে তোমরা প্রথমেই রামরায়াতলা এই রাম ঠাকুর কীভাবে শুরু হয়েছিল তার একটু সংক্ষিপ্ত ইতিহাস তোমরা শুনে নাও। রামরায়াতলার রাম পূজার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। হাওড়া জেলার সাঁতরাগাছি অঞ্চলের পরিচিতি খুব প্রাচীন কাল থেকেই। রামরায়াতলার খ্যাতি মাত্র 250 বছরের। সাঁতরাগাছির প্রখ্যাত জমিদার অযোধ্যারাম চৌধুরী রাজবেশধারী রাম সীতার পুজো প্রবর্তন করার কিছুদিন পর থেকেই রাম মন্দির সন্নিহিত এলাকায় রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে। কথিত আছে, রামভক্ত অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশে শ্রী রামচন্দ্রের পুজো করার নির্দেশ পান। সেই স্বপ্নাদেশের রূপায়ণে তিনি উদ্যোগী হন বিশালাকারী এবং বারোয়ারি পুজোর আদলে রাম সীতার পূজার্চনা করতেন। কিন্তু সেই সময় এই এলাকায় বারোয়ারি সরস্বতী পুজোর খুব খ্যাতি ছিল এবং আপামর গ্রাম্যবাসী এই পুজোয় মেতে উঠত। ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন। দু দলের ধারাবাহিক আলোচনায় শেষমেশ এই সিদ্ধান্ত হলো যে রাম সীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে। বাঁশ কাটা এবং প্রারম্ভিক পুজোর মধ্যে দিয়ে তার রাম সীতার মূর্তির ওপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী। সেই থেকেই এখনও অবধি সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরী পাড়ায় শিব মন্দিরে বাঁশ পুজোর মাধ্যমে রাম সীতার মূর্তি গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। এর অল্প কিছুদিন পর থেকেই রামরাজাতলা বাজারের আটচালায় কুমারটুলির প্রতিমা শিল্পী গৌর পালের বংশধররা প্রতিমা নির্মাণ শুরু করেন। 250 বছরেরও বেশি প্রাচীন এই পুজো প্রথমে 3 দিন, তারপর 15 দিন, আরও পরে 1 মাস ধরে চলত। বর্তমানে চৈত্র বা বৈশাখ মাসে রামনবমী তিথিতে শুরু হয় আর শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রাম পুজো চলে, আর সেই উপলক্ষেই অনুষ্ঠিত মেলা চলতে থাকে এই 4 মাস। আগে এই পুজো চলাকালীন প্রতি শনি রবিবার যাত্রা পালার আসর বসত, সেসব এখন আর হয় না ঠিকই, তবে প্রতিদিন পুজো ভোগ নিবেদন সন্ধ্যা আরতি চালু আছে। রাবণ বধের পরে সপরিষদ রাজা রাম ও সীতার মূর্তি এখানে পূজিত হয়, সঙ্গে আছেন মহাদেব ব্রহ্মা সহ মোট 26টি প্রতিমা। রাম সীতার মাথার ওপরের দিকে অবস্থান করছেন 5টি সরস্বতী প্রতিমা, এছাড়া আছেন দেবী জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একেবারে ওপরে বসুদেব, রামের দু পাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুবান,
শিবের অনুচর নন্দী ভৃঙ্গি ইত্যাদি। পাশে আলাদাভাবে ঘর করে আছে মহাবীর হনুমানের মূর্তি। সাবিত্রী সত্যবান এবং বিষ্ণুর বামন অবতারের মূর্তির আলাদা মন্দির কক্ষে রাখা আছে আর সেগুলো পূজিত হয় প্রতিদিন। রামরাজাতলার কাছেই ইছাপুরেও পূজিত হয় সোমচণ্ডী মা। তো এইভাবেই রাম মন্দিরের পুজো প্রতিদিন রাম পুজো রামনবমীর পুজো থেকে শেষ শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রাম পুজো চলে, সঙ্গে চলে মেলা আর সন্ধেবেলা হয় সন্ধ্যা আরতি আর হয় ভোগ নিবেদন, এছাড়াও তো মেলা বসেছে। এটাই হলো রাম মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস, রাম পুজোর সংক্ষিপ্ত ইতিহাস। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো যে রাম বিসর্জনের আগের মুভমেন্টটা, আগের মুহূর্তটা কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ, আর কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর 14ই আগস্ট রাম বিসর্জনের দিনকে বিশাল শোভাযাত্রা সহকারে রাম বিসর্জন হয়। তার আগেই এই দুদল বাজনা চলে এসছে, এরা শুনতেই পাচ্ছ কি সুন্দরভাবে বাজনা বাজাচ্ছে। আর মন্দিরে পুজো হচ্ছে, এখন সন্ধ্যারতি হচ্ছে। তোমরা তো পুরো ইতিহাসটা শুনেই নিলে যে কীভাবে রাম পুজো এখানে চালু হয়েছিল। আগে একটি আটচালার মধ্যে এই রাম পুজো হতো। 2019 সাল নাগাদ করে এই রাম মন্দির তৈরি হয়। তখন থেকে একদিকে ঐতিহাসিক এই রাম পুজো হয় এবং উল্টো দিকেও পাথরের রাম প্রতিষ্ঠিত হয়, যেটা তোমরা আগেই দেখে নিলে। সেই রাম সীতার সঙ্গে সঙ্গে আছে মহাদেব এবং বিষ্ণুদেব। এই পাথরের রাম সারা বছরই থাকে আর এই 4 মাস ধরে থাকে এই ঐতিহাসিক রাম। এখন রাম ঠাকুরের সন্ধ্যারতি হচ্ছে। চোদ্দই আগস্ট রবিবার দিনকে রাম বিসর্জন। সেই রাম বিসর্জনের ভিডিও আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে, সেই জন্য চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখো, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা আমাদের ভিডিও পেয়ে যাবে। এর আগে আমাদের সুমচণ্ডীতলার ভিডিও এবং বাক্সারায় নতুন নবনারী ও পুরনো নবনারী তলার ভিডিও আছে, সেটাও তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমার যারা বন্ধুরা আছে তারা তো দেখেইছো, যারা নতুন বন্ধুরা আছে তো সেই সব ভিডিওগুলো এখনও দেখোনি তারাও দেখে নিতে পারো। কালকে সব জায়গাতেই সিঁদুর খেলা হবে, আমরা চেষ্টা করবো যে সেই ভিডিওগুলো তুলে ধরার, তোমরা সেইগুলো আশা করছি দেখতে পাবে। যারা এই ভিডিওটি কয়েকদিন পরে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে একটু চেক করে নিও, তাহলে সেই সব ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। এবং বিভিন্ন জায়গার ঘুরে বেড়ানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। তা আমরা এইভাবেই রামরায়াতলা রাম মন্দিরে কিছুটা সময় কাটিয়ে দিলাম। এখানে খুবই উল্লাস, ভোরে সবাই বাজনা বাজাচ্ছে, বাজনার 2টি দল অলরেডি চলে এসেছে। এবছরে মনে হচ্ছে রাম বিসর্জন খুবই জাঁকজমকভাবে হবে, তা কীভাবে হবে তো সেটা তোমরা আগামীকাল দেখতেই পাবে। তা আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব, আমরা মোটামুটি শেষের দিকে চলেই এসেছি। তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করো, এবং কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখো। তোমাদের কমেন্ট দেখলে আমাদের খুব ভালো লাগে, এই কমেন্টে লিখে বলো যে এই ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো, এই বাজনা শুনে তোমাদের কীরকম লাগছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আগামীকাল রাম বিসর্জনের ভিডিওটা অবশ্যই দেখো। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।